বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। আর আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করব ব্রেড দিয়ে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হলে বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটু চপ বা স্ন্যাক্স হলে খুবই ভালো হয়। তাই আজকে আমি তৈরি করব ব্রেডের স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে প্রথমে মাঝখান থেকে লম্বালম্বি করে টুকরো করে নিচ্ছি। সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 4 চামচের 6 চামচ বেসন দিয়েছি। আর দিয়ে দেবো চালের গুঁড়ো, আমি এখানে 4 চামচের 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ভাজা মশলাটা ধনে জিরে আর শুকনো লঙ্কা তিনটেই গুঁড়ো করে দেওয়া ছিল। আর দেওয়া আছে 1/2 চা চামচ আদা বাটা। এই ভাজা মশলাটা না থাকলে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আলাদা করে ও দিয়ে দিতে পারেন। এখন কিছুটা করে জল দিয়ে দিয়ে ব্যাটার ঘন ব্যাটার তৈরি করে নেব। অনেক ধরনের স্ন্যাক্সেই এই তৈরি করার জন্য এই ধনে জিরে বা লঙ্কার গুঁড়ো দেওয়া হয়। সেই জন্য সবসময় এই ভাজা মশলাটা আমি যখনই বানাই বেশি করে তৈরি করে রেখে দেই। এই ভাজা মশলাটা ধনে জিরে শুকনো লঙ্কা সবই দেওয়া থাকে। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচানো। ধনে পাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, ব্যাটারটা থিকনেসটা ঠিক এরকম হবে। এখন এই ব্রেডের স্ন্যাক্সগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা করে ব্রেডের পিস নিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আর তেলের মধ্যে দিয়ে দেব। ব্রেডটাকে ভালো করে ডুবিয়ে নিতে হবে যেন বেসনটা পুরো গায়ে ব্রেডের গায়ে পুরোপুরি লেগে যায়। আমি প্রথমে 4টে ব্রেডের পিস ভেজে নেব। বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। যারা আজকের ভিডিওটা নতুন দেখছে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটন থেকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ব্রেডের স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই বাকিগুলো একই রকমভাবে ভাজা করে নেব। ব্রেড দিয়ে অনেক ধরনের স্ন্যাক্সই তৈরি করে নেওয়া যায়, কিন্তু এই ধরনের এই স্ন্যাক্সটা মুচমুচে আর দারুণ স্বাদের খেতে হয়, আর অনেকক্ষণ এটা মুচমুচেও থাকে। বাকি যে ব্রেডের পিসগুলো ছিল সেগুলো এবারে ভেজে নেব। এগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে দুটো সাইড ভাজা করে নিতে হবে। এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বিকালবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিংবা শুধু টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে মুচমুচে ব্রেডের তৈরি এই স্ন্যাক্সগুলো। আপনারা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thank you.